ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অন্ধ্রপ্রদেশে বিজয়ওয়াড়ায় কোভিড চিকিৎসা কেন্দ্রে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু অন্তত 7 জনের, 30 জনকে উদ্ধার। বিজয়ওয়াড়ায় স্থানীয় একটি হোটেলে তৈরি হয় করোনা চিকিৎসা কেন্দ্র, 40 জন রোগীকে পাশের হাসপাতাল থেকে এখানে রাখা হয়। গতকাল রাতে ওই কোভিড চিকিৎসা কেন্দ্রে আগুন লাগে, আতঙ্কিত রোগীরা জানলার কার্নিশ পেয়ে নামার চেষ্টা করেন, আরো কয়েকজন আটকে পড়েছেন বলে আশঙ্কা। ঘটনাস্থলে দমকলে বেশ কয়েকটি ইঞ্জিন, কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। ঘটনায় শোক প্রকাশ করে টুইট প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। অন্ধ্রপ্রদেশে বিজয়ওয়াড়ায় কোভিড চিকিৎসা কেন্দ্রে ভয়াবহ আগুন, কোভিড কেন্দ্রে আগুন লাগে, এরপর জানলার বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন রোগীরা, অন্তত 30 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, আতঙ্কিত রোগীরা জানলা দিয়ে নেমে আসার চেষ্টা করেন। ঘটনায় পুলিশের তরফে কি জানানো হয়েছে শোনাব। The fire could be brought under control within 25-30 minutes. By 5:45, everything was under control. About 15-20 COVID patients and government hospital staff were rescued. They were shifted to other private hospitals immediately. Right now, a minimum of 6 to 7 dead bodies are there inside. Count how many diseases are there and all, it will be known in a short while.